সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। আজ কিন্তু অসম্ভব গরম ছিল প্রায় আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। বৃষ্টির সম্ভাবনা সেভাবে ছিলও না, বিক্ষিপ্তভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল বিকেলের দিকটায়, কিন্তু সেভাবে কেউ বৃষ্টি পেয়েছে বলে মনে তো হয় না। কারণ আজকে অসম্ভব গরম ছিল, বিকেলের দিকে একটা মেঘ তৈরি হয়েছিল দক্ষিণ দিকের আকাশে, কিন্তু সেই মেঘ উঠে আর আসেনি, ফলে বৃষ্টিও হয়নি অন্তত আমাদের পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু শুরু করি, আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল বুধবার সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে কালকে, কারণ অসম্ভব গরম পড়বে কালকে। অসম্ভব গরম ঠিক বলবো না, অসম্ভব অস্বস্তিকর গরম থাকবে কালকে, কারণ ঘাম দিবে অসম্ভবভাবে। কিন্তু গরম সেভাবে না হলেও 40 ডিগ্রি তাকে 41 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবে, কিন্তু গরম অনুভূতিটা অনেকটা বেশি হবে কালকে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়, বিশেষ করে 4টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। যদি কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা অতটা উঠবে না, 38 ডিগ্রি কাছাকাছি থাকবে, তবে অস্বস্তিকর পরিবেশ কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কালকে থাকবে। বিকেলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে, বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকাতে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের পার্শ্ববর্তী 4টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। কিন্তু কলকাতা সংলগ্ন এলাকাতে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 2-1 ফসলা বৃষ্টি হতে পারে, যদি সেটা খুবই সাময়িক, হয়তো 2-5 মিনিটের জন্য। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বা অসম্ভব যে বৃষ্টি হবে বা ঝোড়ো হাওয়া বয়ে যাবে তারও কোনো সম্ভাবনা কিন্তু নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে। তবে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়ার জন্য সেটা নিয়ে বলি, কারণ আগামী কয়েকটা দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে আকাশ থাকবে একদমই পরিষ্কার। যত দিন যাবে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার যত এগোবে তত কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে, তত কিন্তু অস্বস্তিকর পরিবেশ শুরু হবে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী 4টি জেলাতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আছে আগামী শুক্রবার শনিবারের পর থেকে, প্রায় 2-4 দিন বা 5 দিন মতো তাপপ্রবাহ চলবে। যদিও সপ্তাহের পরের সপ্তাহের প্রথমের দিকে অর্থাৎ 9-10 তারিখের দিকে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও সেটা এখনও অনেক বাকি, কী হবে কি না হবে এখনও বলা অসম্ভব, তাও একটা বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 9-10 তারিখের দিকে। যদিও তার পূর্বাভাস কী হবে, কার গতিপথ কী হবে সেটা এখনই বলা সম্ভব নয়, তাও যদি কোনোরকম কিছু বুঝতে পারি আপনাদেরকে আগেই বলবো কী হতে চলেছে আগামী সপ্তাহের প্রথমের দিকে। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। কিন্তু সবাইকে যেটা বলি, চেষ্টা করবেন শেয়ার করার, আপনাদের একটা শেয়ার কিন্তু অনেকেই জানতে পারে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। সবাইকে শুভরাত্রি।